হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। হঠাৎ করেই ব্লগটা স্টার্ট করে দিলাম, তার কারণ হচ্ছে যে আমি এখন যাচ্ছি ছোটো মাসির বাড়ি সারপ্রাইজ দিতে। ব্যাপারটা হচ্ছে যে মাসি মেশোর আজকে অ্যানিভার্সারি, তো প্রত্যেকবারই যাই। লাস্ট ইয়ার যাইনি, আর লাস্ট ইয়ার ওরা এখান থেকেই তার কদিন আগে গেছিলো, তো অনেক করে বলছিলো যাবো কি যাবো না, এইসব নানা কিছু ভাবছিলাম আর কি। তো ভাবতে ভাবতে ফাইনালি ডিসিশান নিলাম যে না চলো যাওয়াই যাক। তখন আমি বেরিয়েছি, এখন তো 5:30 মতো বাজে, তো একাই যাচ্ছি। বিকজ কালকে সকালে আবার মেজমাসি আর বোন আসছে, তো ডিরেক্ট যাই গিয়ে সারপ্রাইজ দেবো। চেক করে দেখো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমি দক্ষিণেশ্বর এসে গেছি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে একটা বাস পেলাম। বাসটায় মোটামুটি ভালোই ভিড় ছিল। অনেক দিন বাদে আজকে আমি একা একা কোথাও যাচ্ছি, মানে সাথে কেউ না কেউ কেউ না কেউ সবসময় থাকে, বাট আজকে আমি একদম একা, একদম একা, একদম। মেজমাসির ফ্ল্যাট আগে বড় ছোটো মাসির বাড়ি থেকে দেখাতাম, মাসির বাড়ি এসে গেছি, একজনের বাড়ি আগিয়া। বোনও নামছে, এই যে ম্যাডাম নামছে, কতদিন বাড়ি দেখো, ব্যাস আসতে কালকেই পড়েছি, তো বড়মাসি বাড়িতে এসেছি, বাট বড়মাসিকেই এখনো দেখাইনি। এই যে আমার মাসি নামছে, উনি দেখো হাই করে দাও। মাসি একটু আস্তে আস্তে নামে, আসলে মাসির পায়ে একটু প্রবলেম, তো সে কারণে মাসি একটু আস্তে আস্তে নামে। ও ছিল না, আমি এখন ঘুরছিলাম, ও করে ছিল একজনের বাড়িতে, ও সমানে বিবাহবার্ষিকী খেয়ে যাচ্ছিল। ওগুলো বোন নামু, ছোটো মাসি মেশো কেউই জানে না। মাসির আর বোনেরই প্ল্যানিং ছিল যে এখানে আয়, তারপর এখান থেকে একসাথে যাবো। আর মাসি কারণ ছোট মাসি বেলাতেও মাসির বাড়ি এসছে, এসে বলছে কত করে দিন দিতে বললাম, আসছে না, আসবে না, তাও আসবে না। তো ডিম্পি আরও এসেছিল, এসে আনন্দ করেছে, দেখি এখন ওদের এক্সপ্রেশনটা কিরম হবে। টুপি পড়েছে বাচ্চা।
আচ্ছা আমি একটু বলে দিই, এই কেকটা কিন্তু মাসির নিজের বানানো, ঠিক আছে, হোমমেড কেক। আর এটা হচ্ছে বুলবুলি মাসি পাঠিয়েছে মাসিদের জন্য, তাই তো? তো এবার দুটো দুটো কেক কাটবে। আর এই যে একজন, কোনো জামা কাপড় ওর হচ্ছে না, চুরি 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 চুরি। এই জিজুকে একটা ভিডিও কল করি, আচ্ছা এখানে রিতম বাবু আছে, মনিকা কোথায় গেল? এই যে মাতাশ্রী পাকা চুল, আরে দেখতেই পাচ্ছি না ছোট, তুই মুখ বন্ধ হয়। মোমেন্টই পেলাম না। শির অ্যানিভার্সারি গিফট ডায়মন্ড রিং, দারুন হয়েছে। আমি দুবার আক্তারতি আমি আশীর্বাদ করতাম, বড় দিদি রয়েছে এখানে। ঠিক ঠিক, চন্দনও বাটা হয়নি। মামা বাবা মাসি এখন গিফট দেবে। তুমি আয়ো ভাই, তোমার খাওয়া তো মানাইছো আগে, মানাইছো আগে। ইয়ে বারমাসি দিয়েছে, খুলে দেখো কি। আরে মানিকের সাথে কি হয়েছে, হাসছিস কেন? হাত দিয়েছে ও, ও মাই গড ভাই, মানে সত্যি ভাই না মানে। Thank you.
ভাইয়ের মুখটা দেখ মিষ্টি। ভাই আজকে কি তুই খেয়ে হাত ধুয়েছিস? হ্যাঁ আজকে হাত ধুয়েছিস তো? আগের দিন যা কেস ঘটিয়েছিলি। মাসির গিফট করা, ঠিক আছে, ওটা মাসির গিফট, তাই না মাসি? সত্যি দারুণ খেলাম, এত দারুণ খেলাম যে ভাইয়ের এখনো শেষ এখানে আসার কথাটা তো আমি বলেছি, অসম্ভব ভাবে তোকে ধন্যবাদ জানাচ্ছি। দশটা শেষ হয়ে গেল, দেখো মেশো কেমন খেলে বলো। আমার তো খুব ভালো লেগেছে। বনু কেমন খেলি? ফাটাফাটি ক্লাস, এনাদের বিহেভিয়ার, অ্যাম্বিয়েন্স সব কিছু মিলে, খাবার তো আমি যেরকম ভালো হয় কিন্তু এত সুন্দর আতিথেয়তা পেয়েছি যে মন করে। হ্যালো সিটি বয়। ইয়েস মাসি, ফটো পাঠাও, ফটো পাঠাও, বলছি বসে আছি তো খাওয়াই কেন, খাচ্ছি তো, পাঠাচ্ছি পাঠাচ্ছি। কেমন খেয়েছিস? বাবুকে সবাই এখানে বেশি পরিমাণে মিস করছে, এই যে একজন দশবার করে না তাই বলে মা আর বাবা তোমরা ভেবো না, মাকে করেছি বেশি করে, বাবাকে অতটাও করে যাবে না, তোমার পছন্দ করে কি দরকার এরকম ভাবে মাকে মিস করেছি। হ্যাঁ এখন মনে হচ্ছে একটু হেঁটে হেঁটে গেলে ভালো হয় আর কি, আমার অবস্থা একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো আজকে টাটা, বাই বাই, সি। তো বাড়ি ফিরেছি, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। বাড়ি ফিরে সবাই মিলে গল্প করছিলাম, মানে চোখ মেজমাসিরাও এখানে এসেছিলো আর আমার ভাই কী সব চালিয়েছে ফোনে, যাই হোক ওকে ইগনোর করো। তো আজকে ভালোভাবেই দিনটা, ভীষণ মানে দিন না যতটুক টাইম আর কি তোমাদের সাথে থাকলাম ততটাই খুব ভালোভাবে কাটলো। মিশো এত ভালো একটা ডিনার করালো, সমস্ত কিছু দুঃখে এইটুকুই যে রীতম আসতে পারলো না, মা আসতে পারলো না, এটাই যা আর কি করা যাবে। তো আর বেশি বকবক করছি না, মাসিরা বাড়ি চলে গেছে, কালকে সকাল সকাল আবার বেরোতে হবে, বাড়ি যেতে হবে। কালকে আমি, মিমি আর বড় মাসি তিনজন একসাথে যাব, ছোট মাসিরা কাল যেতে পারবে না, ছোট মাসিরা পরশু যাবে, আর পরশু দিন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো ওরা সে কারণেই যাবে। আর আমাদের অ্যানিভার্সারিটা ওরা ওখানে থাকবে, বেশ মজা হবে, আনন্দ হবে। তো চলো আর বেশি বকবক করছি না, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ যাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর কিছু যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।